আর মাত্র হাতে গোনা কটা দিন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তারপরে মর্ত্যে আগমন হতে চলেছে দেবী দুর্গার। কিন্তু 108টি পদ্ম ফুল ছাড়া তো দেবী দুর্গার পুজো সম্ভব নয়। তবে চিন্তা নেই, মালদা জেলায় এবার ব্যাপক হারে চাষ হয়েছে পদ্ম ফুল। এমনকি বাজার দর ভালো মেলায় হাসি ফুটেছে পদ্ম চাষিদের মুখে। এর মধ্যে মালদা থেকে কয়েক মন পদ্ম ফুল বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে রপ্তানিকারকরা। ইতিমধ্যেই মালদার বেশ কিছু হিমঘরে সংরক্ষিত করে রাখছে চাষিরা। এর জন্যই এবছর এই ফুল চাষ করে লাভের মুখ দেখেছেন চাষিরা। মালদার একটি হিমঘরের মালিক উজ্জ্বল সাহা জানান, দুর্গাপূজার প্রাককালে পদ্ম ফুল হিমঘরে সংরক্ষিত করে রাখার জন্যই নিয়ে আসছেন চাষিরা। দুর্গাপূজায় পদ্ম ফুল প্রয়োজন। এছাড়াও আশ্বিন কার্তিক মাসে বিভিন্ন পূজোর ক্ষেত্রে পদ্ম ফুলের চাহিদা রয়েছে। ভিন রাজ্য তথা বাংলাদেশেও পদ্ম ফুল রপ্তানি হচ্ছে। সাধারণত আমাদের সন্ধি পুজোয় 108টা পদ্ম ফুল না হলে সন্ধি পুজো সম্পন্ন হয় না। স্বাভাবিক কারণে এই করোনা অতিমারির মধ্যেও গত বছর না এবছরও আমাদের কোল্ড স্টোরেজে মালদা জেলার বিভিন্ন এলাকার এবং পার্শ্ববর্তী জেলা থেকে পার্শ্ববর্তী রাজ্য থেকে বিভিন্ন পদ্ম চাষি এবং চাষের সঙ্গে যে সমস্ত ব্যবসায়ী তারা এসে আমাদের এখানে পদ্ম ফুলকে স্টোরেজ করেন। আমরা নির্দিষ্ট মাত্রায় এই পদ্ম ফুলকে রাখার চেষ্টা করি এবং দেবী দুর্গার আরাধনায় সন্ধি পুজোয় সঠিকভাবে প্রত্যেকটা মণ্ডপে যেন 108টা করে পদ্ম ফুল পৌঁছে যায় তার ব্যবস্থাও আমরা করি। পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার তথা ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় বিভিন্ন সাধারণত পরিত্যক্ত যে জলাশয়গুলো আছে সে সমস্ত জলাশয়েই এই পদ্ম চাষগুলো হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে জৈব সার দেয়া হয় এবং এর সঙ্গে বহু মানুষ মহিলারা যুক্ত থাকে। এ সমস্ত যারা চাষি এবং ব্যবসায়ী আছে তারা বিভিন্ন প্রান্তে চাষ করে। চাষ করার পরে তারা সারা রাত জেগে পদ্ম ফুল তারা জোগাড় করে দিয়ে তারা রাতের মধ্যে নিয়ে আসে এবং সকালে সাইজ করে প্যাকেট করে তারা ঝুড়ির মধ্যে করে আটকে রাখে। এবছর প্রায় 200 উপরে ঝুড়ি পদ্ম ফুল আমাদের কলিষ্টে রাখা হয়েছে। মালদা জেলার ইংরেজবাজার শহরের যোধপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি এলাকায় এক পদ্ম চাষী শাহজাহান আলী বলেন, গত বছর করোনা সংক্রমণের মধ্যে পদ্ম চাষে কিছুটা ক্ষতি হলেও এবছর অনুকূল আবহাওয়ার জন্য প্রচুর পরিমাণে পদ্ম ফুল চাষ হয়েছে। 8 থেকে 10 টাকা পিস হিসেবেই পদ্ম ফুল এবার দেদার বিক্রি হচ্ছে। এগিয়ে আসছে। হ্যাঁ, আপনারা পদ্ম ফুলের চাষ এবং ব্যবসা দুটোই করেন? হ্যাঁ হ্যাঁ, একটু আমাদের পুরো ব্যাপারটা বলুন। ধরেন এই পুজোয় এই যে ফুলটা আছে প্রত্যেকটা মণ্ডপে ধরেন 108টা করে পদ্ম লাগে এই সন্ধি পূজার দিন, ঠিক আছে কিনা? ও তো মালদা জেলার মধ্যে আমরা বাইরেও মাল পাঠাই, ঠিক আছে? শুধু মালদা জেলাতে না, বিভিন্ন মানে আমাদের ভারতের যেখানে যেখানে যাই, শিলিগুড়ি যাই, আসাম যাই, এদিকে হাওড়া, ঠিক আছে কিনা, সব জায়গাতে মালটা আমরা ই করি। আপনি চাষও করেন? হ্যাঁ। কীভাবে চাষ হয় এটা ধরেন যে কি সার টার দিয়ে জলে তার মাধ্যমে এটা চাষ করা হয় আর গাছ লাগানো হয়। কতদিন ধরে লাগে চাষ করতে? এটাই তো ধরেন যে কি বৈশাখ মাসে শুরু করা যায়, বৈশাখ মাস থেকে নিয়ে একদম শীত অব্দি, যে যে আপনার কার্তিক অগ্রহণ মাস অব্দি, কার্তিক মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে আর থাকবে না। আপনি তো চাষ করেন এই জেলাতেই? হ্যাঁ। আর কোথায় কোথা থেকে নিয়ে আসেন? আমরা ধরেন এদিকে রায়গঞ্জ, বালুঘাট, এদিকে আপনার বীরভূম, ঠিক আছে বর্ধমান, ঠিক আছে কিনা, মানে দিনাজপুর জেলা, হ্যাঁ, তারপরে বাইরে ঝাড়খণ্ড থেকেও সব জায়গা থেকে আমরা এটাকে নিয়ে আসছি। সময় এই পদ্ম কত দামে বিক্রি হবে? এ পুজো রাখছি আশা করে। অন্যান্য বছর কত কী দাম পায়? অন্যান্য বছর কি গতবার বেজেছিলাম 10 টাকা পিস করে। 10 টাকা? হ্যাঁ। এবারও আশা করছেন এরকম? আর তেসরাবার বিক্রি করেছিলাম অষ্টমীর দিন 12 টাকা 14 টাকা পিস বিক্রি করেছিলাম। মানে এবারও আশা করছেন এরকম হবে? এবার হবে কিনা বলতে পারছি না। উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় 15টি ব্লকের মধ্যে ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মানিকচক ব্লকে পদ্ম ফুল চাষ হয়েছে। চাষিরা কেউ পরিত্যক্ত জলাশয়ে, কেউ বা পুকুর লিজ নিয়ে, আবার কেউ বা নিজের পুকুরে পদ্ম চাষ করেছেন। পুরোটাই চাষ বাইরে থেকে কিনে? বাইরে থেকে নিয়ে আসি, আবার নিজেও চাষ করি। বাইরে থেকে কী দামে কিনতে হয় আপনাদের? 4 টাকায় কিনলাম।
সাড়ে চার টাকায় কিনলাম, দু টাকাও কিনি, যেরকম যেখানে মাল থাকে সেরকম কিনতে হয়। পলিস্টারের খরচ আছে, পুকুরটা লিজ নিলাম, তারপরে সার বীজ দিলাম, গাছ লাগাইলাম, তারপরে হলো, এইভাবে হলো। প্রোডাকশন হতে কত সময় লাগে, ক মাস সময় লাগে? ছমাস লাগে, ছমাস, ছমাসের মধ্যে হয়ে কমপ্লিট হয়ে যায়, ছমাসের ভিতরে, আর ছমাস বন্ধ থাকে, মরে যায় গাছ। এই পদ্ম ফুল চাষে চাষিরা লাভবান হবেন বলে আশা করেছেন। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।